সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। গত পর্বে আমি ইএফএ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমি দেখব যে প্রোগ্রামে কিগুলো কি করে ইফিস অ্যাপ্লাই করা যায় সে সম্পর্কে আলোচনা করব, এবং আমি আজকে নেস্টেড ইফিস সম্পর্কে আলোচনা করব। নেস্টেড ইফিস ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা ইফিসের ভিতরে একাধিক ইফিস থাকবে, মানে একটার ভিতরে একটা থাকবে, ভিতরে থাকাটাকে কে বলা হচ্ছে নেস্টেড ব্যাপার। ব্যাপারটা এরকম হয় প্রকারভেদের মতো, যে একটা কিছু পড়তেছে এটা হচ্ছে দুই প্রকার, এবং এটা হচ্ছে আবার দুই প্রকার, এমন ধরা যায় এটা দুই প্রকার, পার্টিকুলার একটা থেকে দুটো আবার প্রতিটা অংশ থেকে একটা করে আসা, মানে একটার ভিতরেই একাধিক থাকাটাকেই বলা হচ্ছে, যে এক বা একাধিক থাকাটাকেই বলা হচ্ছে নেস্টেড। সো আমি নেস্টেড ইফিস বোঝানোর জন্য আজকে আমি একটা ছোট প্রবলেম নিয়ে আলোচনা করব, এবং এর মাধ্যমে আমরা নেস্টেড ইফিসটা বুঝব। প্রবলেম হলো যে তিনটা সংখ্যা এ বি সি, তিনটা সংখ্যা দেওয়া আছে, তিনটা সংখ্যা মধ্যে যে সংখ্যাটা বড় সেই সংখ্যাটা মানটা প্রিন্ট করে দেখাতে লাগবে, এটা হচ্ছে প্রবলেম। টেক থ্রি নাম্বারস অ্যান্ড প্রিন্ট দ্য ম্যাক্সিমাম ভ্যালু, এটাই যদি হয় তাহলে সাধারণভাবে এই কাজটা আমরা কীভাবে করবো, করতে পারি যে দুইভাবে, ধরে নিলাম যদি এ বি এর থেকে বড় হয় এবং সি এর থেকে বড় হয়, এক নম্বর কাজ লিখলাম যে যদি এ বি এর থেকে বড় হয় অথবা ওয়ান নম্বর কাজ এটা হচ্ছে যদি এ বি এর থেকে বড় হয় এবং সি এর থেকেও বড় হয়, দুটাই যদি হয় তাহলে প্রিন্ট করবে এ। দুই নম্বর কাজ যদি বি এর থেকে বড় হয় এবং সি এর থেকে বড় হয় তাহলে প্রিন্ট করবে বি, আর সি যদি এর থেকে বড় হয় আর বি এর থেকে বড় হয় তাহলে প্রিন্ট করবে সি, যে কোনো একটা হবে এবং সেক্ষেত্রে যে কোনো একটা মান প্রিন্ট করবে, এটাই। কিন্তু আমরা একটু আলাদা একটা ধাপে যাব, মানে ধাপটা হবে এরকম যে তিনটা, প্রথমে আমি চেক করব এ বি এর মধ্যে কোনটা বড়, এটা হচ্ছে আমার ফার্স্ট চেক করার অপশন, এ বি এর মধ্যে একটা বড় কোনটা বড়, যেটা বড় হবে সেটা হচ্ছে এই দুটার মধ্যে ম্যাক্সিমাম, ওই ম্যাক্সিমামটা যদি সি এর থেকে বড় হয় তাহলে ম্যাক্সিমামটাই হচ্ছে হায়েস্ট, এই দুটার মধ্যে সব বড়টা যদি সি এর থেকে বড় হয় তাহলে ম্যাক্সিমামটা হচ্ছে হায়েস্ট, আর যদি এ দুটা বড় থেকে সিটা বড় হয় তাহলে সি হচ্ছে হায়েস্ট। কিরকম বলি, এটা একটা ছোট পাত্র, এটা একটা বড় পাত্র, একটা হচ্ছে মিডিয়াম পাত্র, এটা একটা ছোট পাত্র, এটা একটা মিডিয়াম পাত্র, এটা একটা বড় পাত্র, এ বি সি, ধরলাম এ বি সি। আমার কাজটা হচ্ছে যে প্রথমে আমি এ দুটার মধ্যে থেকে এটার ক্ষেত্রে যদি এ আর বি এর থেকে সব থেকে বড় কোনটা, বি, বিটা হচ্ছে সব থেকে বড়, ম্যাক্সিমাম হচ্ছে বি, তাই না? এখন আমার পরে অপশনটা কি হচ্ছে চেক করা যে বি থেকে সিটা কোনটা বড়, দেখা যায় বি বড়, মানে কি এটা হচ্ছে সব থেকে বড়, এই দুটার মধ্যে ম্যাক্সিমাম যেটা সেটাই হচ্ছে সি থেকে বড়, তার মানে কি তিনটার মধ্যে সব থেকে বড় সংখ্যাটা হচ্ছে বি। এবার এটার ক্ষেত্রে এটার মধ্যে কিন্তু এ আর বি এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে বি, এবার চেক করা হচ্ছে বি আর সি মধ্যে এ আর বি এর মধ্যে ম্যাক্সিমামটা হচ্ছে বি, এবং যেটা আবার যেটা থেকে আবার সিটা বড়, মানে এ আর বি এর থেকে ম্যাক্সিমাম যেটা সেটা থেকে সিটা বড়, সেক্ষেত্রে সব থেকে বড় সংখ্যাটা হচ্ছে সি, তাই না? এটাই হচ্ছে আমরা অ্যাপ্লাই করব। আবার একটা ঘটতে পারে এরকম যে এই হচ্ছে যদি বি বড় হয়, যদি এ বড় হয়, যদি এ বড় হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে সেম প্রসেস,
প্রথমে এদের আমাদের ম্যাক্সিমামটা বাই করতে হচ্ছে। ম্যাক্সিমামটা কত হচ্ছে? ম্যাক্সিমাম কিন্তু প্রথম কন্ডিশনটা দিই এ আর বি এর মধ্যে হয় এ ম্যাক্সিমাম হবে না বি ম্যাক্সিমাম হবে। এক্ষেত্রে কি ম্যাক্সিমামটা হচ্ছে এ, সে সঙ্গে আমরা কি করবো সি চেক করব। দেখা যাচ্ছে এখানে সি বড়, তাহলে সিটা হচ্ছে ম্যাক্সিমাম। আবার এদের আমাদের ম্যাক্সিমাম যেহেতু এ, এ থেকে আবার সি ছোট, তাহলে ম্যাক্সিমাম হচ্ছে এ। সো এই জিনিসটা আমি অ্যাপ্লাই করব প্রোগ্রামে, কি হবে সে দেখা যাক। এক্ষেত্রে আমাদেরকে প্রথমে তিনটা ভ্যালু নিতে হচ্ছে, ইন্টিজার এ কমা বি কমা সি। লিসেন করে আমি তিনটা মান নেব। এবার আমাদের ফার্স্ট কাজটা হচ্ছে যে এ আর বি এর মধ্যে কোনটা ম্যাক্সিমাম সেটা বার করা। ইফ এ গ্রেটার দেন বি, যদি এ বি এর থেকে বড় হয় তাহলে। সো এবার আসি আর প্রসেসে। আমাদের ফার্স্ট কাজটা কি ছিল যে এ আর বি এর মধ্যে ম্যাক্সিমামটা বার করা, কোনটা ম্যাক্সিমাম। সো প্রথম ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যদি ইফ এ বড় হয় তার মানে কি এটা ম্যাক্সিমাম ধরে নিলাম। যদি এটা ম্যাক্সিমাম হয় সে চেক চেক করবে কার সঙ্গে, সি এর সঙ্গে। সি এর সঙ্গে যদি চেক করে যদি এ থেকে সি বড় হয় তাহলে ম্যাক্সিমাম হচ্ছে সি, আর যদি এ থেকে সি ছোট হয় তাহলে ম্যাক্সিমাম হবে এ। তো কীরকম দাঁড়াচ্ছে ব্যাপারটা, যে প্রথমে আমরা এ বি সি এ দুটো আমরা চেক করতেছি কোনটা বড় কোনটা বড়। যদি এ গ্রেটার দেন বি হয় তার মানে কি যদি এ বড় হয় তাহলে আমাদেরকে কী করতে হবে, এ সঙ্গে সিকে চেক করতে হবে। যদি আমরা ম্যাক্সিমাম বাই করতে চাচ্ছি তাহলে চেক করতে হবে কি, এ সঙ্গে এ আর সি চেক করতে হবে, এ আর সি চেক করতে হবে। যদি এ আর সি এর মধ্যে এ বড় হয় তাহলে ম্যাক্সিমামটা হচ্ছে এ, না হলে যদি উল্টো হয় মানে এটা হয় তাহলে ম্যাক্সিমামটা হচ্ছে সি। কীরকম ব্যাপারটা, প্রথমে ধরে নিচ্ছি যে এ বড়, এক্ষেত্রে কি হচ্ছে এরকম হচ্ছে দুরকম হতে পারে, যে এ যেহেতু বড় ধরে নিচ্ছে তাহলে এটাকে আমি বড় ধরে নিলাম আর বিটাকে ধরে নিলাম ছোট এরকম। এই ক্ষেত্রে এটার ক্ষেত্রে হচ্ছে এটা, তাহলে এখন সিটা কীরকম হয়, সি হবে এর থেকে বড় হবে নাহলে সি এর থেকে ছোট হবে, এরকম একটা ব্যাপার। ধরে নিচ্ছি এ এটা সি এটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কী হবে, এই কন্ডিশনটা কাজ করতেছে, এটা হচ্ছে সি এর থেকে ছোট হচ্ছে, তাহলে ম্যাক্সিমামটা হচ্ছে কি সি না এটাই। সো এখন আমাদের কী করতে হবে যে ইফ এ যদি সি থেকে বড় হয় তাহলে কি করবে, প্রিন্ট করবে এর মান। যদি না হয় তাহলে হচ্ছে সিটা বড় এখানে ধরে নেওয়া হয়েছিল যে এ বড়। এবার সিম সেম প্রসেস হবে বি এর ক্ষেত্রে, যদি এ বি এর থেকে বড় না হয় তার মানে কি বি এর থেকে বড় অথবা সমান, যাই হোক ইফ এ হচ্ছে বি গ্রেটার দেন সি প্রিন্ট করবে তাহলে সি প্রিন্ট করবে।
এটাই ব্যাপারটা হয়তো সবাই ক্লিয়ার হয়ে গেছেন আপনারা, যদি ক্লিয়ার না হন লাস্ট বারের মতো আবার ক্লিয়ার করে দিব। প্রথমে আমি ধরে নিলাম যে এই সব থেকে বড় হবে, তার মানে এর মান দিলাম 5, বি এর মান দিলাম 3, সি এর মান দিলাম 2, তাহলে 5 প্রিন্ট করছে। এখানে কি হচ্ছে সেটা দেখি, প্রথমে 5 3 2, এ এর মান হয়েছে 5, বি এর মান হয়েছে 3, সি এর মান হয়েছে 2, 5 3 2 হয়ে গেছে। সো এখানে দেখা যাক যে এ এর মান 5, বি এর মান 3, সি এর মান 2। প্রথমে এটা চেক করছে এ গ্রেটার দেন সি, এ মানটা চেঞ্জ করছে, দেখছে এ আর সি এর মধ্যে কোনটা বড়, সরি প্রথমে এটা এ গ্রেটার দেন বি, এ আর বি এর মধ্যে কোনটা বড়, দেখছি এ বড়, তার মানে কি এ বড় কিনা চেক করা হয়েছে, যেহেতু সেহেতু এ বড় মানে ইফের কাজটা করবে, এ ইনসে আসবে না, প্রথমে হচ্ছে ইফের কাজটা করবে। এখন চেকটা হচ্ছে এ সি এর থেকে বড় কিনা, হ্যাঁ দেখা যাচ্ছে এ সি এর থেকে বড়, তার মানে কি এ সি এর থেকে বড়, প্রিন্ট করছে এ। এই কাজটা এই কন্ডিশনটা মিলার কারণে এই প্রিন্টএফটা কাজ করছে, ক্লিয়ার। এবার আমি ধরবো বি বড়, বি হচ্ছে সব থেকে বড়, বি সব থেকে বড় কি 2 7 5 7, এই যে বি সব থেকে বড়। এক্ষেত্রে অনেক কথা, প্রথমে এই কন্ডিশনে চেক করছে এ গ্রেটার দেন বি কিনা, দেখছে যে 2 7 এটা মিলতেছে না, সেক্ষেত্রে ইফের কাজটা এবার করবে না, এবার কাজ করবে ইলসের কাজ। ইলস চলে আসলো, ইলস এখানে দেখা যাক কি হয়েছে, প্রথমে আসছে এখানে বি সি থেকে বড় কিনা, দেখছে বি সি থেকে বড়, তারা কি করছে যে প্রিন্টএফের কাজটা করে ফেলছে, সে কি করছে প্রিন্টএফের কাজটা করে ফেলছে, প্রিন্টএফের কাজটা আলটিমেট সে করে ফেলছে, মানে এইটা প্রিন্ট করছে, যেহেতু এটা হচ্ছে না, মানে ইফের কাজটা, যে ইফের কন্ডিশনটা যেহেতু সত্য হয়ে যাচ্ছে সেহেতু সে ইফে যাবে, এলসে যাবে না। এই কন্ডিশনটা সত্য হয়নি বলে কিন্তু এখানকার ভিতরে কোনটাতে আসেনি, এই ইলসও না, আসে এই ইফে আন্ডার যে ইলসটা আসছে সেটাতে। আর এখানেও ঠিক একই কথা, যেহেতু এই কন্ডিশনটা মিলে গেছে সেহেতু সে এখানে চলে আসে, ইলসে আসবে না। এবার আমরা নেব সি, সি সব থেকে বড়, এখানে প্রথমে নিলাম 1, এ ছোট, বি তার থেকে বড়, সি তার থেকে বড়, সেক্ষেত্রে সি মানটা প্রিন্ট করেছে। প্রথমে কন্ডিশন আসছে এ গ্রেটার দেন বি কিনা, সি এর মান 1, বি এর মান 2, মানে এই কন্ডিশনটা ভুল, চলে আসছে ইলসে। এখন চেক করছে বি সি এর থেকে বড় কিনা, বি এর মান 2, সি এর মান 5, মানে এই কন্ডিশনটা ভুল, এবার চলে আসছে এই ইলসে, পিন করছে সি এর মান, সি এর মান কত 5, 5 পিন করছে। সো আরেকবার, তবে এইবার হচ্ছে এ মান বড় হবে, তার থেকে বি এর মান ছোট হবে এবং সি এর মান সব থেকে বড় হবে, 2 1 3। এক্ষেত্রে কি হয়েছে দেখা যাক, প্রথমে এ গ্রেটার দেন বি আসছে, এটা দেখছে হ্যাঁ এ সত্য, সে তো সে ইফে যাবে, সো ইলসের রাস্তা বন্ধ হয়ে গেল। ইফের আন্ডারে এ গ্রেটার দেন সি, এর মান হচ্ছে 2, বি এর মান হচ্ছে, সি এর মান হচ্ছে 3, মানে এই কন্ডিশনটাও ভুল, চলে আসবে ইলসে কন্ডিশনে, ইলসে কন্ডিশনে চলে আসার ফলে সে সি এর মানটা প্রিন্ট করবে যেটা হচ্ছে 3। সো আশা করি সবাই বুঝতে পারছেন, ইফ নেস্টেড ইফ লিস্টটা হচ্ছে যে দেখা এখানে এই ইফের আন্ডারে আমরা ইফ ইলস ইউজ করছি, এটা হচ্ছে নেস্টেড, মানে একটা কন্ডিশনের ভিতরে আবার একটা কন্ডিশন ইউজ করা, এটা হচ্ছে নেস্টেড। আবার এই ইলসের আন্ডারে ইফ ইলস ইউজ করছি, মানে একটা কন্ডিশন আর একটা কন্ডিশন ইউজ, এটা হচ্ছে নেস্টেড। সো আশা করি নেস্টেড ইফ ইলস সম্পর্কে আর কারো কোনো প্রকার কনফিউশন থাকবে না, যদি কোনো রকম সমস্যায় পড়েন তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমার ব্লগ হচ্ছে এটা, ব্লগের অ্যাড্রেস দিয়ে দেওয়া আছে,
এবং এর সাহায্যে আপনি আমার সঙ্গে কমিউনিকেট করতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হয় পরে টিউটোরিয়ালে।